বিশ্বব্যাপী 115টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত আক্রান্ত 1,14,422 জন, মৃতের সংখ্যা বেড়ে 4,027 জন। করোনার উৎস চীনে এ পর্যন্ত আক্রান্ত 80,000-এর মধ্যে শতকরা 70% মানুষই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতালি, স্পেন ও সিঙ্গাপুর থেকে আগত 3 বাংলাদেশিকে করোনা আক্রান্ত সন্দেহে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে পাঠানো হয়েছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে 28 ও 29 নম্বর পিলারের ওপর বসানো হলো 26তম স্প্যান, এতে দৃশ্যমান হলো সেতুর 3,900 মিটার। করোনার সংক্রমণ বেড়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় ধস নেমেছে বৈশ্বিক শেয়ার বাজারে। বলা হচ্ছে 2008 সালে অর্থনৈতিক মন্দার পর এই প্রথম এমন ভয়াবহ দরপতন দেখছে বিশ্ব। আগামী 3 এপ্রিল পর্যন্ত ইতালিতে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এর মধ্যে ঘরোয়া ফুটবলের শীর্ষ লীগও রয়েছে। শাবনূর তার বিচ্ছেদের নোটিশ পাঠানোর 15 মাস আগেই আয়শা নামে একজনকে বিয়ে করেন অনিক। বিষয়টি গোপন রেখেছিলেন চিত্রনায়িকা শাবনূর।